আজকের এই ভিডিওতে আমি দারুণ দুটি সেটিংস দেখাবো ফেসবুকের। এই দুটি সেটিংস আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনাদের খুবই দরকার হবে। অ্যান্ড এতদিন মনে হয় এই ধরনের সেটিংস আপনারা খুঁজতেছিলেন। এই ধরনের সেটিংস অনেক আগে থেকেই আছে, কিন্তু আপনাদের জানার অভাবে বা জানতে পারেননি, এই জন্য আর কি এই ধরনের সেটিংস আপনি খুঁজে পাননি। তো সেটিংসটা কি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটিংসটা হলো দুইটা ফেসবুকের সেটিংস। আমি একটু ফেসবুকে ভিজিট করবো। প্রথমে আমি ফেসবুক লাইট ইউজ করতেছি, আপনি চাইলে ফেসবুক অফিসিয়াল ভার্সনটা ইউজ করতে পারেন। তো দুইটা সেটিংস দেখার জন্য আপনাকে এখানে ফ্রেন্ড আইকনে ক্লিক করবেন। আমরা মূলত দেখতে চাচ্ছি যে আপনি কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন যারা এখনও অ্যাকসেপ্ট করে নাই, মানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা ঝুলাই রাখছে। এরকম হইতে পারে, আপনি হয়তো বা বলতে পারেন যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কেন ঝুলাই রাখবে, বা যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তাদের কাছ থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা আবার ক্যান্সেল করব। এই ধরনের একটা সিস্টেম আপনি হয়তো বা জানতে চাচ্ছেন। তো এটা জানার জন্য আপনাকে প্রথমে ফ্রেন্ড আইকনে আসতে হবে। ফ্রেন্ড আইকনে আসার পরে এইখানে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট আইকন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ড রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনি যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তার মধ্য থেকে যারা অ্যাকসেপ্ট করে নাই তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমি এতগুলো অনেক আগের আইডি, তো অনেক বছর ধরে আর কি এই আইডিটা চালাচ্ছি, সেক্ষেত্রে এখানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আছে। আপনার অজান্তেও অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়, সেক্ষেত্রে তাদেরগুলো এখান থেকে পাবেন। আপনি যদি মনে করেন নাম এখান থেকে ক্যান্সেল করে দিব, তাহলে এখান থেকে জাস্ট ক্যান্সেলে ক্লিক করে এদেরকে ক্যান্সেল আপনি করতে পারেন। তো এইভাবে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা কার কার পাঠাইছিলেন যারা অ্যাকসেপ্ট করে নাই তাদেরগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই হলো এক নম্বর সেটিংস। আমি আরেক নাম্বার সেটিংসটা দেখাই। আরেকটা সেটিংস দেখাইতে হলে আপনাকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে, থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে। দেন আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইলের এডিট প্রোফাইলের পাশে থ্রি ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাক্টিভিটি লক, এখানে একটা ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লকটা বলতে গেলে একটা কী ধরনের কার্যকলাপ দেখায় আপনাদের একটু বলি। এখানে অনেক রকম সেটিংস আছে, তার মধ্যে থেকে আমি এখানে একটা সেটিংস দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারাকশন, ইন্টারাকশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে বলতে গেলে আপনি যতগুলো রিয়াকশন করেছেন বা কমেন্ট করছেন বিগত আপনি ফেসবুক চালাকালীন, যদি মনে করেন না আমি একজনকে কমেন্ট করছি, সে কমেন্টটা আমার ডিলিট করা প্রয়োজন, কিন্তু সেই কমেন্টটা আমি আর খুঁজে পাচ্ছি না, বা আমি কার কার পোস্টে কমেন্ট করছি, বা কার কার পোস্ট শেয়ার করছি, বা কার কার পোস্টে আমি লাইক করছি, বা বিভিন্ন রকম রিয়াকশন করছি, এই ধরনের বিষয়গুলো যদি আপনি খুঁজে পেতে চান, যতগুলো রিয়াকশন বা যতগুলো কমেন্ট আপনি করছেন সেগুলো দেখার জন্য আপনি এইখানে আসবেন। এইখানে আসার পরে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে কমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন কমেন্টে ক্লিক করবেন। এখানে কমেন্টে ক্লিক করার পর দেখতে পারবেন আমি মাত্র মানে কয়েক ঘন্টা আগে একটা কমেন্ট করছি, এখানে তা দেখাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পারবেন প্রত্যেকটা কমেন্ট আপনি, প্রত্যেকটা কমেন্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যেমন আমি একটা দেখাই, এখানে একটা কমেন্ট করছিলাম, দেখেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস, এই কমেন্টটা করছিলাম। তো এখানে পোস্টে ক্লিক করলে আমি সেই পোস্টটা দেখতে পারবো। এই যে এই পোস্টটা আমি দেখতে পারছি, কারণ এই পোস্টটাতে আমি ওই কমেন্টটা করছিলাম। এখান থেকে কমেন্টের বিষয়টা গেল, আপনি চাইলে এখান থেকে লাইক দেখতে পারেন। তো আমি আমার রিয়াকশনে যাই, ইন্টারঅ্যাকশনে যাই, এখান থেকে এই যে লাইক অ্যান্ড রিয়াকশনে ক্লিক করবেন। কতগুলো রিয়াকশন বা কতগুলো লাইক আপনি এখান থেকে করছেন সেগুলো দেখতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি কোন ফটোতে লাইক করছি, সেটা দেখার জন্য এই ফটোর উপরেটা বা পোস্টের উপরে ক্লিক করুন। পোস্টের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনি এখানে যে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম, ঠিক আছে, এখানে লাভ রিয়াক্ট দিয়েছিলাম, এই জন্য আর কি এটা দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার রিয়াকশনগুলো আপনি দেখতে পারেন, কার কার কমেন্ট করছিলেন সেটা দেখতে পারেন। তো এই ছিল মূলত দুইটা সেটিংস। আশা করি এই দুইটা সেটিংস আপনাদের উপকার আসবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং সেটিংস বা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।